পাঠশালাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো প্রয়োজনে নোট ডাউন করে নাও এবং তারপর পড়ো এবং অবশ্যই পরীক্ষায় এই ভিডিওগুলো এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন কে প্রথম বাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন চার্লস উইলকেন্স গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হালহেদ শিশু শিক্ষা গ্রন্থটিকে রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অক্ষরের টাইপ তৈরি করেন পঞ্চান্ন কর্মকার বাংলার প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় হুগলিতে পর্তুগিজরা করে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা খ্রিস্টাব্দে কাকে বলে গুটেনবার্গকে বলা হয় পূর্ববঙ্গে কবে কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রংপুরে বর্তমান বাংলাদেশের রংপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল তেরো নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালকে প্রতিষ্ঠা করেন আচার্য রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি ইউরায়েন্সেন্স এস্টাবলিশড এইটিন হান্ড্রেড সালে এটি প্রতিষ্ঠিত হয় কে কবি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স প্রথম সচিত্র বাংলা বই কোনটি অন্নদা মঙ্গল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ কে প্রতিষ্ঠা করেন ড মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বভারতী কবি প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে মুদ্রণের ক্ষেত্রে হাফটন পদ্ধতি হাফটন ব্লক প্রিন্টিং পদ্ধতির প্রবর্তককে উপেন্দ্র বিশ্ব রায় চৌধুরী কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কলেজ প্রতিষ্ঠিত হয় হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য জগদীশ চন্দ্র আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন বেঙ্গাল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন অরবিন্দ ঘোষ রাধানা শিকদার কোথায় কাজ করতেন জরিপ বিভাগে সাতাশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম ছাপাখানাকে প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টা সিকি যা বেঙ্গল গেজেট বা হিকিট গেজেট নামে পরিচিত বর্ণপরিচয় পরিচয় কবে প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো এই প্রশ্ন সঠিকভাবে অনুশীলন করলে অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে আশা রাখি শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে লিখে জানাও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও ধন্যবাদ